প্রিয় দর্শক দর্শক উপাসে যে যেখান থেকে ভিডিওটা আপলে করছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড় আসল, অনেক মানুষ বলতে এনারা সবাই হলো ছাত্র ছাত্রী যারা আর কি ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে, তো তাদের জন্য আর কি ঢাকা কলেজে পরীক্ষা চলতেছে, যে এখানে পরীক্ষা দেওয়ার পরেই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করা হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি চলতেছে। তো আসলে সেই ভর্তি পরীক্ষার্থী এখানে যারা আছে আমরা দেখতেছি রাস্তার সাইড দিয়ে অনেক ছাত্রছাত্রী দাঁড়ায় আছে, মূলত এরা রাস্তার সাইড দিয়ে দাঁড়ায় আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, তো যার কারণে মূলত রাস্তার সাইড দিয়ে আমরা দেখতে পারতেছি। অবশ্যই রাস্তার সাইড দিয়ে অনেক ছাত্রছাত্রী আছেন, হাঁটতেছে, কেউ বসে আছে, কেউ দাঁড়ায় আছে, কেউ হাঁটার উপর আছে। আসলে এনারা সবাই দাঁড়ায় আছে, বসে আছে, এনারা সবাই আসলে গাড়ির জন্য অপেক্ষা করতেছে। তো আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, সকাল থেকেই এখানে যেহেতু পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে রাস্তাঘাট যত আছে সবই অনেক জামজুট, আর প্লাস গাড়ি ঘোড়ার সংখ্যা এতটাই কম যেন লোকজন পাগল হয়ে গেছে গাড়ির জন্য। আমি আসতেছিলাম রাস্তা দিয়ে হাইটে, তো অনেক প্যাসেঞ্জার আছে যারা আর কি সবাই খালি জিগাচ্ছে মোহাম্মদপুর যাবেন নাকি মোহাম্মদপুর যাবেন নাকি। তো আসলে না করলে প্যাসেঞ্জাররা রাগ করে, কিন্তু মোহাম্মদপুরে যায় না, তো আসলে এই জন্যই আর কি অনেকেই আছে আমার মতো, অনেকেই আছে যারা মোহাম্মদপুর যায় না। তো আসলে সেক্ষেত্রে রাস্তা যারা গাড়ি ঘোড়া এত জাম থাকার পরেও এখানে অনেক লোক তারপরেও গাড়ি ঘুড়ি পাচ্ছে না, কারণ এখানে দুই একজন মানুষ না, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসছে পরীক্ষা দিতে, এমনকি দেশের অনেক জায়গা থেকে এখানে পরীক্ষা দিতে আসছেন, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেকেই আছেন আগ্রহী। তো আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য যারা আগ্রহী আছেন, তো সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গা থেকে এমনকি ঢাকা শহরের আশেপাশে এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে পরীক্ষা দিতে আসছে, কারণ এটা ঢাকা কলেজ, আর এই ঢাকা কলেজে পরীক্ষা পাস করতে পারলেই সেন আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে। তো সেই আশাই আসলে এখানে সবাই আসছে পরীক্ষা দিতে, যারা পরীক্ষার্থী আছে তাদের অনেকের সাথেই কথা বললাম, যে আসলে আপনাদের এখানে কতজন আপনারা মোট পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার্থী আছেন, তো তাদের কথা যে আসলে আমরা কেউ জানি না যে এখানে আসলে আমরা কতজন পরীক্ষার্থী আছি, প্লাস কতজন পরীক্ষা দিলাম। তো আসলে আমরা অনেকেই আছি যারা পরীক্ষা দিলাম, এটা হলো প্রথম গ্রুপ আমরা পরীক্ষা দিলাম, দ্বিতীয় গ্রুপ আবার কিছুদিন পরে পরীক্ষা হবে। তো আমরা এখন পরীক্ষা দিলাম, যদি আমরা এই পরীক্ষাতে টিকতে পারি তাহলে অবশ্যই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো। তো এই ছিল প্রিয় দর্শক ঢাকা কলেজের সামনে থেকে খবর। তো আমি ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব। আমি আপনাদের মাঝে আটকে পড়ি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।